শিল্প সাহিত্যের কি একাল সেকাল বলে কিছু আছে? যদি থেকেই থাকে তবে সেকাল কি নির্ধারিত হয় মানুষের জীবনযাপনের ধরনের ওপর? ভাষা কেন কালে কালে যুগে যুগে বদলে যায়? বঙ্কিমের ভাষা আর হুমায়ুন আহমেদের ভাষার গঠন কি এক? কেন ভাষা শিল্প সাহিত্য বদলে যায়? বদলে যাবার ধরন নির্ধারণ করেন কে? আমি, আপনি না সাহিত্যিকরা? স্বাগত জানাচ্ছি বোকা বাক্সের আড্ডাখানায়। আজকে আমরা একটা নির্ভেজাল আড্ডা দিব এবং সেখানে আমার সাথে থাকছেন হরিশঙ্কর জলদাস, কথা সাহিত্যিক, কাজী মাহমুদুর রহমান, সাবেক পরিচালক বাংলাদেশ বেতার, শামসুজ্জামান খান, মহাপরিচালক বাংলা একাডেমি, এবং আমাদের সাথে আছেন শহীদুল হক খান, চলচ্চিত্র নির্মাতা। ভাষায় কি আসলে একাল সেকাল বলতে কিছু আছে নাকি এটা শুধুই আমাদের কল্পনা? ধন্যবাদ আপনাকে। সময়ের দিকে যদি বিচার করি ভাষার তো একাল সেকাল আছেই, কারণ বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে আজকের যে আপনারা হুমায়ুন আহমেদের প্রসঙ্গ তুলেছেন, এখানে তো দীর্ঘ সময় বেশ কয়েক শতাব্দী পেরিয়ে গেছে। তারপর ভাষার যে চলমানতা সেখানেও একাল ওকাল আছে, শব্দ প্রয়োগেরও একাল ওকাল আছে, এবং কি বিষয় নির্বাচন, যে আমরা যারা কথা সাহিত্য লিখি একটি বিষয় সেই সময়ে রবীন্দ্রনাথের সময়ে বা বঙ্কিমচন্দ্রের সময়ে যে বিষয়গুলো নিয়ে উপন্যাস বা গল্প তৈরি হতো, এখনকার সাহিত্যিকরা সেই সেই উপন্যাসগুলো নিয়ে রচনা করছেন না। সেই সময়ে হয়তো ধনী রাজা বা যারা জমিদার শ্রেণীর যারা ছিলেন, ধনবান যারা ছিলেন, তারাই একটি উপন্যাসের একটি গল্পের কেন্দ্র চরিত্র হতে পারত, হতেন। কিন্তু আজকাল যে সাহিত্যগুলো রচিত হচ্ছে সেখানে ওদেরকে হটিয়ে দিয়ে সাধারণ মানুষরা এই জায়গাগুলো দখল করছে। ফলে আপনি ভাষার দিকে যদি চিন্তা করেন তাহলে অবশ্যই একাল সেকাল আছে, আর সময়ের দিকে চিন্তা করলে অবশ্যই তো একাল সেকাল আছেই, এবং সেটা মেনে নিয়েই ভাষা আরও সামনের দিকে প্রবাহিত হচ্ছে, হতে থাকবে বলে আমি মনে করি। শামসুজ্জামান, আমি আপনার কাছে একটু জানতে চাবো যে আমরা এই যে এখন যেভাবে কথা বলি যে করছি খাচ্ছি অথবা করছি খাইছি, এতে কি ভাষা হত্যা হচ্ছে, আমাদের যে বাংলা ভাষার আসল রূপটা? না, এতে ধ্বংস হচ্ছে না, কারণ যুগের পরিবর্তনে সাহিত্যের রুচি বদলায় এবং প্রয়োজনীয় হয়ে পড়ে। একটা যুগের যে বৈশিষ্ট্যগুলো থাকে, যেমনটি আপনি একটু আগে বললেন যে ওই সময়ের জীবনযাত্রার প্রভাব মানুষের উপর থাকে। অতএব একটি দেশ যখন উন্নত হচ্ছে তখন কিন্তু সেই জায়গায় তার ভাষাটাও তার প্রভাব সেখানে ফেলছে আর কি। যেমন আমরা যদি প্রথম থেকে ধরি ঈশ্বরগুপ্ত কবিতায়, তিনি যে ভাষায় লিখেছেন সেই ভাষা একালে তো গ্রহণযোগ্য হবে না কোনো মতেই। বা তারপরে মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল এরা যখন এলেন তখনও কিন্তু ভাষার বেশ পরিবর্তন লক্ষ্য করা গেছে। কিন্তু এইখানে সমস্যা হলো যে সেকেলে, এটা যদি বলা হয় সেকেলে তাহলে কথাটা খারাপ, আর সেকালের আমি মনে করি খারাপ নয়। তার কারণ হলো এই যে পরিবর্তন, পরিবর্তন ধারার কতগুলো স্পষ্ট লক্ষণ এবং চিহ্ন আছে। যেমন আমাদের যে চলতি ভাষা, খাচ্ছি যাচ্ছি যাবো ইত্যাদি, এই চলতি ভাষা কিন্তু 1914 সনে প্রমথ চৌধুরী প্রথম শুরু করলেন, যাকে আমরা এখন চলিত ভাষা বলি। চলিত ভাষা মানে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, যে কোনো দেশেই এই কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ আছে, ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে, সর্বত্র এই কলোকুয়াল ল্যাঙ্গুয়েজটা আছে এবং সেইটা প্রতিদিন মানুষ ব্যবহার করে, এবং প্রতিদিন ব্যবহার করে বলেই সেটা সাহিত্যেও ব্যবহৃত হয়। যেমন সবুজপত্র বের করেছিলেন প্রমথ চৌধুরী, এবং সেখান থেকেই এই ভাষার বদলের একটা প্রক্রিয়া তিনি শুরু করলেন এবং সেটা যে ইতিবাচক হয়েছে সেটি বোঝা গেল। আগের সমাজে রাজ রাজরা থাকতেন, তাদের আরম্ভ আলাদা, কথাবার্তার ধরন আলাদা, কিছুটা যাত্রার ঢং, সেই জায়গা থেকে আমরা ধীরে ধীরে আমাদের মতো করে জনজীবনে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় সেই ভাষাই ব্যবহার করি। কাজী মাহমুদুর রহমানের কাছে যাই, যেটা হচ্ছে যেমনটা বলছিলেন যে মানুষের জীবন ধারণের যে পদ্ধতি ধরনটা যেটা, তার উপরে শিল্প সাহিত্যের বদলে যাওয়াটা নির্ভর করে, তো আপনি কি মনে করেন? হ্যাঁ, তা ঠিকই, আমাদের আগের যে ধরনের জীবনযাপন করতাম বা করা হতো, যেমন বলা হলো যে আগে জমিদার শ্রেণী ছিলেন, তারা সাহিত্যের প্রধান নায়ক ছিলেন আর কি, প্রধান চরিত্র ছিলেন, বা আগে রাজা বাদশাহ যারা ছিলেন, বা আমরা যদি আরও পিছনের দিকে যাই তখন নানা রকম পৌরাণিক কাহিনী নিয়ে গল্প উপন্যাস তৈরি হতো,
কিন্তু পরবর্তীকালে যে সময় পাল্টাতে লাগলো, তারপরে মানুষের চেহারা, চরিত্র, জীবন, জীবিকা সব কিছুই পাল্টাতে লাগলো। এই পাল্টানোর সঙ্গে সঙ্গেই মানুষের সাহিত্যের ভাষাও পরিবর্তিত হতে লাগলো। যেমন প্যারিচান মিত্র, তিনি হালালের ঘরের দুলাল যে ভাষায় লিখেছিলেন আর কি, সেই ভাষায় তো এখন হয় না। বা একটু আগে উনি বলছিলেন যে ঈশ্বরচন্দ্রের গুপ্তের কবিতা, উনি তোপসে মাছ নিয়ে কবিতা লিখেছিলেন, তো এখন তো আপনি যদি তোপসে মাছ নিয়ে কবিতা লেখেন সে কবিতা কখনোই গ্রাহ্য হবে না। এখনকার মানুষের আগে শিক্ষা দীক্ষা কম ছিল, এখন সে মানুষ বেড়েছে, শিক্ষা দীক্ষার হারও বেড়েছে, মানুষের চিন্তা চেতনার প্রসার ঘটেছে, আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে, এখন মানুষের অন্যরকম চিন্তাধারা। এই চিন্তাধারার সঙ্গে তাল মিলিয়ে আমাদের সাহিত্যের ভাষা, আমাদের গল্প, কবিতা, উপন্যাস সব কিছুই একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে। তো এই পরিবর্তনটা কিন্তু আমি খুব ইতিবাচকভাবে দেখছি আর কি। একটা জিনিস বোধহয় এখানে একটু যুক্ত করা যায় স্যার, সেটা হলো যে আগের, সেটা বঙ্কিমচন্দ্র বা তার আশপাশ সময়ের যারা সাহিত্য রচনা করতেন তারা কিন্তু সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন এবং সমাজের সবচেয়ে গণনীয় মানুষরা ছিলেন। সাধারণ মানুষরা এই সাহিত্য রচনায় তখন কিন্তু এগিয়ে যাননি বা এগিয়ে যাওয়ার সুযোগ পান নাই। এখন যে সাহিত্যগুলো রচিত হচ্ছে রবীন্দ্রনাথের পরে, শরৎচন্দ্রের পরবর্তী সময়ে, সেখানে সাধারণ মানুষরা কিন্তু ঢুকে যাচ্ছে, পোরখাওয়া মানুষরা ঢুকে যাচ্ছে, যারা জীবনের অনেকাংশ অনেকটা সময় খেয়ে না খেয়ে লেখাপড়া করেছে, একটু বড় হয়েছে, সেই পোরখাওয়া মানুষগুলো যখন কলম হাতে নিলেন তখন তারা কিন্তু আর তাদের সাহিত্যের কেন্দ্র চরিত্রগুলো আর সেই বনেদি মানুষদেরকে নিলেন না, তারা তাদের আশপাশের যে কুলি, রিক্সা চালক বা যে মাছ ধরছে, যে হয়তো হরিজন আবর্জনা পরিষ্কার করছে, তাদেরকেই এই তাদের চরিত্র নির্মাণে আস্তে আস্তে এগিয়ে নিচ্ছে। সেই ক্ষেত্রে ওই সাধারণ ওই অবশ্যই সময়টা সেভেন্থ সেঞ্চুরি বা এইট সেঞ্চুরি ধরি চর্যাপদ, চর্যাপদে কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার প্রতিফলন ছিল এবং সেটা ছিল বলেই তারা কিন্তু টিকতেই পারল না, তাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হলো, তাড়িত হলো এবং তাদের নগরের বাইরে, তাদের নগরের বাইরে যে নগর বাইরের ডুম্বি তোহারপুরিয়া, এই যে সাধারণ, কিন্তু একসময় বিতাড়িত হলেও কিন্তু আস্তে আস্তে সাহিত্যের বিষয়গুলো এই বিতাড়িত মানুষের হাতে কিন্তু চলে আসছে। ওই ওদের দমন করে রাখা হয়েছিল, কারণ সমাজ কাঠামোতে রাজা বাদশাহ না হলে চলে না এবং রাজা বাদশাহ নিয়ন্ত্রণ করবে সাহিত্যের বিষয়াসও কী হবে, এমনকি ধরেন আমাদের আলাউল বা সৈয়দ সুলতান এরা পর্যন্ত কিন্তু সে সময়ে রাষ্ট্রীয় সহায়তা পৃষ্ঠপোষকতা পেয়েছে। সাধারণ মানুষ বলছে যে তাদের অনেকেরই কথা যে তাদের মুখের ভাষার মানটা নির্ধারণ আসলে কে করবে, শান্তিনিকেতন, বাংলা একাডেমি, নাকি তারাই করবে? ভাষা তো আমরা আজকে ফেব্রুয়ারি মাসে এই সময় দাঁড়িয়ে বলতেই পারি যে ভাষা হচ্ছে মায়ের ভাষা। মা যেই ভাষাতে, যেই সমাজে, যেই ঘরে, যেই এলাকায় কথা বলেন, সন্তান কিন্তু মাকেই অনুসরণ করেন এবং এই মা কিন্তু আদিকাল থেকে ছিলেন, আজকেও আছে, আগামীতে থাকবে। পাঠকের সাথে, লেখকের সাথে যোগাযোগটা কিন্তু ওই যারা পড়বেন তারা। এখন অনেক মানুষকে দেখা যায়, অনেক পাঠককে দেখা যায় তারা হয়তো অতি শিক্ষিত, কাউকে দেখা যায় অতি সাধারণ, এবং গ্রামগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন এলাকা আমরা যাদেরকে ধরি না কেন, আজকে যে আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক এখানে বসে আছেন, একুশের বইমেলা, এখানে কিন্তু শুধু শিক্ষিত লোকরাই আসছেন না, এখানে সাধারণ যারা আসছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের, বিভিন্ন লেখকের বই তারা নিচ্ছেন এবং তারা কিন্তু আমাদের থেকেও বেশি পড়েন, এবং নির্ধারণটা কিন্তু হয়ে আসছে সেই সমুদ্রের জলধারার মতো, নদীর জলধারার মতো, সেই যে বহমান চলছে, এই চলার মাঝখানে কিন্তু থামাবার কোনো সুযোগ নেই। হয়তো সময় বদলে যাচ্ছে, যুগের পর যুগ, কালের পর কাল চলে যাচ্ছে, তো এখন কালের ধারাবাহিকতায় আমাদের এই নির্ধারণটা কিন্তু ওই পাঠক থেকেই বেরিয়ে আসবে। আপনার প্রশ্নের জবাবটা সরাসরি এটাই যে পাঠক এবং লেখকের মধ্যে নির্ধারণের
পাল্লাটা কিন্তু পাঠকের হাতে বেশি। না, মান নির্ধারণ নিয়ে তো দুশ্চিন্তার কি আছে, এটা দুশ্চিন্তার কোনো ব্যাপার না, এটা জনগণের কাছ থেকে আসে। যেমন রবীন্দ্রনাথ এবং প্রমথ চৌধুরীর সময় ভাষার পরিবর্তনের কথা ভাবা হলো এবং চলিত ভাষা সেখান থেকেই চালু হলো সবুজপত্রের মাধ্যমে। তো জনগণই কিন্তু আসলে গ্রহণ করে যেটা সেটাই মূল পাঠ্য হয়ে যায়। আমরা পেছনের দিকে যদি তাকাই তাহলে এটা দেখব যে জনগণই মোটামুটি নির্ধারণ করে, সাহিত্যিক নেন। যেমন চলিত ভাষার কথা বলছিলাম, এই ভাষা কিন্তু না এখানে বলতে যেতে হবে। এখানে নদিয়া নদিয়া অঞ্চলের যে ভাষাটা সেটাকে স্ট্যান্ডার্ড কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ ভাবা হলো এবং সেইটা ভেবেই কিন্তু ওখানকার জনগোষ্ঠীর যে ভাষা সেটা নিয়ে নেওয়া হয়েছে। এখন উপভাষার ব্যাপার হয় কি যে বিভিন্ন অঞ্চলের লোক বিভিন্ন উপভাষায় কথা বলে। সেই জায়গায় আমি যদি একটা সভা করি সেখানে ময়মনসিংহের লোক ময়মনসিংহের ভাষায় কথা বলে, সিলেটের লোক সিলেটের ভাষায় কথা বলে, চট্টগ্রামের লোক চট্টগ্রামের ভাষায় কথা বলে, তাহলে কিন্তু গোলমাল হবে, কনফিউশন হবে, এমন একটা ব্যাপার হবে কেউ বুঝতে পারছে না। সেই জন্য একটা মান ভাষা, সে হয়তো কোনো অঞ্চলের ভাষা কিন্তু সেটিকে মান ভাষা হিসেবে গ্রহণ করে রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরীর এই যে যোগ এদের মাধ্যমে যখন প্রচলিত হলো সেটি ধীরে ধীরে আমরা পর্যন্ত গ্রহণ করেছি। না, বাংলা একাডেমি যে স্যার মান নির্ধারণের যে বিষয়টা বলছে, বাংলা একাডেমি তো মান নির্ধারণ করবার কোনো দায়িত্ব ওরা নেবেও না এবং কিন্তু মান নির্ধারক শান্তিনিকেতন বা বাংলা একাডেমি কখনো বাংলা একটা জিনিস দেখবেন যে হস্রইকার যেটা এই যে শ্রদ্ধাঞ্জলি, এটা আমরা বাংলা একাডেমি থেকে পাচ্ছি একরকম। জনপদের ভাষা যদি মুখের ভাষা হয় শিল্প সাহিত্যের সামনে কি তাহলে এগুলোই শিল্প সাহিত্যের ভাষা হয়ে যাবে, অথবা এটা কিভাবে দেখছেন? এটা নিয়েও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এত চিন্তার কি আছে? বাংলা ভাষা এতদিন যাবৎ প্রবল প্রতাপে এই অঞ্চলে রাজত্ব করেছে, অর্থাৎ সেই ভাষা নিয়ে আমাদের মতো চন্দ্রপটিদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনি কি মনে করছেন এই বিষয়টি নিয়ে যে এই যে ভাষার চিন্তার কি আসলে নেই কিছু এটা নিয়ে? আমি ওনার সঙ্গে একমত, এটা নিয়ে চিন্তার কিছু নেই, কারণ বাংলা ভাষাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। তো সুতরাং গুটি কয়েক মানুষের মিডিয়াতে বা টেলিভিশন নাটকে বা বেতার নাটকে গুটি কয়েক মানুষ যে বিকৃত বাংলায় কথা বলছে বা কিছু কিছু শব্দ তারা প্রয়োগ করছে, এটা হলো এদেরকে পৃষ্ঠপোষকতা করছে কিছু বিজ্ঞাপনী প্রতিষ্ঠান। জোস বা ইসে ফাটাফাটি অফার, এদিকে বলছে ফাটাফাটি ওদিকে বলছে অফার, তো এগুলো টিকবে না, এগুলো সাময়িক। কেন একটা নদীতে স্রোতের সঙ্গে অনেক আবর্জনাও কিন্তু যায়, এই আবর্জনাগুলি কিন্তু এইখানে আমি একটু যোগ করতে চাই, সেটা হলো বঙ্কিমচন্দ্র কিন্তু বলেছেন যে সাহিত্যের প্রকাশ মাধ্যম হিসেবে যে ভাষা প্রয়োজন সেই ভাষাই ব্যবহার করতে পারেন, এবং সেখানে আরবি আসলো কিনা, উর্দু আসলো কিনা, ফার্সি আসলো কিনা। এখানে আমি তাহলে একটা কথা বলতে চাই, তাহলে এই যেটা বললেন আর কি, তাহলে এই যে ভাষাগুলো এখন চরম, জোস, এই শব্দগুলো কি আসলে ব্যবহার করা যাবে? আবর্জনায় চলে যাবে, রবীন্দ্রনাথের ব্যবহার করা তো ঠিক নাই, কলেজ হয়ে গেছে, জনগণের মুখে কলেজটা সহজ, কলেজটা আসে না। এইগুলো বুঝতে হবে, সাহিত্যের ইতিহাস খুব ভালো করে জানতে হবে, তা নাহলে এই উটকো প্রশ্ন করলে তার আমরা উত্তর দিতে পারি, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। বিজ্ঞানের ভাষাও উনি সহজ করার কিছু ইয়ে করেছেন, নদীর জলধারা কিন্তু লোকে গ্রহণ করে, নদীর জলধারা থেকেই যাবে, তার মধ্যে ফেনা বা পলিথিন যেগুলো ভেসে যাবে এগুলো একসময় বিলীন হয়ে যাবে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা তাদের চলাচলে তাদের জীবনযাত্রায়
এমন সব শব্দ ব্যবহার করে যার সাথে শান্তিনিকেতন বাংলা একাডেমি কেন বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই ওগুলো কিন্তু আসে যে ফ্যাশনের মতো এমন দেখা যায় একটা পরিবারে ওই পরিবারের সন্তানরা যখন কথা বলে বয়স্ক মা বাবারা তাদের কথাগুলো বুঝে না এরকম অবস্থা হয় কিন্তু শেষ পর্যন্ত আমরা কিন্তু হারিয়ে যায় বাংলাই থাকবে বাংলা ভাষাই থাকবে এই ভাষাগুলোর ব্যবহার কিন্তু আমরা এখন শুধু যে মানে সাধারণ মানুষের মুখে মুখে অথবা তরুণ প্রজন্মের মুখে শুনতে পাচ্ছি তা না এটা কিন্তু যেমনটা বলছিলাম যে শিল্প চর্চার জায়গাতেও যেমনটা আপনারা বলছিলেন নাটকে চলচ্চিত্রে অথবা গানে এই ভাষাগুলোর ব্যবহার হচ্ছে তো এইটাকে কিভাবে দেখছেন না নাটকে হতে পারে নাটক একটা অঞ্চলের জনজীবনের প্রকৃত প্রতিফলনের জন্য সেখানে কিন্তু হতে পারে যেমন আমরা নীল দর্পণ দেখি সেই নীল দর্পণ নীলবন্ধু মিত্রর এত পুরনো বই সেখানেও কিন্তু এই ব্যাপারে তিনি সচেতন ছিলেন যেখানে প্রয়োজন যে লোকের মুখে দেওয়া হবে সেই স্তরের জনগণের ভাষাই কিন্তু সেখানে হ্যাঁ যথার্থ বলেছেন স্যার কারণ যে যে স্তরে আছে তার মুখের ভাষাটাও সেই স্তরের হবে না কিন্তু স্যার যেটা বললেন প্রশ্নটা যেটা ছিল একটা চমৎকার উদাহরণ আছে টিভিতে একটি নাটক হয় নাটকটির নাম হচ্ছে নোয়াশাল তার মানে নোয়াখালী এবং বরিশালকে মিশ্রিত করে তো এখন এই নোয়াশাল যে নোয়াখালীর ভাষা নোয়াখালীর থাকবে বরিশালের ভাষা বরিশাল থাকবে কিন্তু দুটো একত্র করে দেখা যাচ্ছে লোকে বলে মজা পাচ্ছে তো এই মজাটা তো সাহিত্যের কিংবা শিল্পের মজা নয় এটা একটা সাময়িক এখানে আমি তাদের বিনোদন এটা এটা সাহিত্য বা শিল্পের মধ্যে কিন্তু তারপরে আমি আলোচনায় আবারও ফিরে যাব আগে ছোট্ট একটা বিরতি নিতে হবে দর্শক বোকাবাক্সের আড্ডাখানায় একটি ছোট্ট বিরতি নিচ্ছি ফিরছি একটু পরে সঙ্গে থাকুন বিরতির পর আবারও ফিরলাম বোকাবাক্সের আড্ডাখানায় যেমনটা আপনারা বলছিলেন যে আবর্জনাগুলো সরে যাবে জনপদের যে ভাষা এগুলোই তো চলমান থাকবে খুব গুরুত্বপূর্ণ সাহিত্যিকরা এটা পরিবর্তন করে থাকেন আমরা যদি আবদুল্লাহ উপন্যাসটি পড়ি তাহলে সেখানে যে ভাষা আছে সেই ভাষা শেষ পর্যন্ত কিন্তু আর বাঙালি মুসলমান সমাজে গৃহীত হয়নি তো সমাজ গ্রহণ করে অনেক ভেবে চিন্তে দেখে এটা বোঝা যায় না যে সমাজ নিয়ন্ত্রণ করছে কিন্তু যেহেতু তাদের জীবনযাত্রার সঙ্গেই গোটা ভাষাটা সম্পর্কিত যেমন এখন প্রযুক্তিগত বিপ্লব হয়েছে এক সময় যে কাজ 6 ঘন্টা লাগতো এখন সে 10 মিনিটে করা যায় তো সেই জায়গা থেকে বিষয়ের গুরুত্বের মধ্যেও কিন্তু ভাষার ব্যাপারটি এসে যাবে এবং শেষ পর্যন্ত জনগণের ভাষায় টিকে থাকে আমরা অনেক ভুল কথাও বলি সেগুলো টিকে থাকে যেমন জাপানের একটা উদাহরণ যদি দেওয়া যায় ওরা অ্যালুমিনিয়াম জাপানিকরণ করেছে অ্যালুমিনিয়াম হয়ে গেছে এইরকম পরিবর্তন এটা তো সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত তাঁতিরা যে তাঁত বুনে আর কি সেই তাঁত টানা এবং পড়েন এই দুটোই আছে সেই জায়গায় এসে টানা পড়েনটা তো জনগণের ভাষা থেকে লেখকরাও মেনে নিয়েছেন লিখছেন স্বতঃস্ফূর্তভাবে মানুষ বা জনপদের জনগণ যেটিকে গ্রহণ করবে সেটি এবং সাহিত্যিকরা তাদের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে দায়িত্ব রয়েছে তাদের গল্পের ভিতর দিয়ে তাদের কবিতার ভিতর দিয়ে তাদের উপন্যাসের ভিতর দিয়ে তারা কীভাবে এই ভাষাকে তারা উপস্থাপন করবেন এবং সাহিত্যকে সমৃদ্ধ করবেন কারণ ভাষা হচ্ছে সবসময় কী বলা যায় বিবর্তন প্রক্রিয়ার ভিতর দিয়ে ক্রমবিকাশের ভিতর দিয়ে যায় এবং ভাষা আস্তে আস্তে বলিষ্ঠ হয় এবং ভাষা সেই জনগণের যে ভাষা জনগণ যেটা গ্রহণ করবে সাহিত্যিকরা সেটাকেই প্রস্ফুটিত করবেন বিকশিত করবেন টেকালে গেলাম না একালের কথায় আসি স্যার এখানে আছেন বাংলা একাডেমিতে হাজার হাজার বই কিন্তু প্রতি মেলায় বের হচ্ছে কিন্তু হাজার হাজার বই কিন্তু স্মরণীয় হচ্ছে না কিন্তু যারা কিনে নিয়ে যাচ্ছেন তাদের প্রথম দৃষ্টি থাকে যে কোনটা আকর্ষণীয় কোনটা জনপ্রিয় কিংবা কোন লেখক বেশি পাঠক সৃষ্টি করতে পারেন ইত্যাদি বিজ্ঞাপনের কিন্তু সেটা আছে সেটা গেলাম না কিন্তু কথা হচ্ছে টিকে থাকে কিন্তু সবগুলো না যেটা টিকে থাকার সেটা টিকে থাকে এখন
আমাদের এই ভাষা এবং সাহিত্য সৃষ্টির মধ্যে দুটো প্রতিযোগিতা চলে। একটা হলো যে কলম শক্তিমান লেখক, আর একটা হচ্ছে কলম ব্যবসায়ী লেখক। তা এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যারা ব্যবসা করার জন্য লিখছেন তাদের সেই লেখাগুলো কিন্তু টিকছে না, আবার সেই লেখকই কিন্তু যেই রচনাটি লিখছেন যেটা উল্লেখ করার মতো সেটা কিন্তু উল্লেখ হচ্ছে। কারা করছে? পাঠকরা করছে। অনেক বই তাদের বেরিয়েছে কিন্তু তাদের সব বই কিন্তু স্মরণীয় হননি এবং ওই কালের বিচারে টিকে থাকবেন না। আচ্ছা, কালের বিচারের কথাটা যখন আসলাম, একটু জানতে চাইবো আপনাদের কাছে যে বঙ্কিম থেকে হুমায়ুন আহমেদ এখনকার সময়ে ভাষার যে পরিবর্তন কতটা এবং কেমন দেখছেন? পরিবর্তন তো যথেষ্ট হয়েছে। আপনারা তো প্রথমেই বলেছেন যে বঙ্কিমের সময় যে ভাষায়, বঙ্কিম তো সাধু ভাষা ব্যবহার করতেন, পরে তো আমরা যেটা বলি ওই প্রমোদ চলিত বা রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের যেমন আগে একটা কলোনিয়াল ইয়ে ছিল আর কি, আমাদের ওই ওই সময় আর কি কলোনিয়াল যে ভাবধারা পাশ্চাত্য, তখন তো আমরা ব্রিটিশ কলোনি ছিলাম, তো তখন কিছু শিক্ষিত মানুষ যারা ইংরেজি শিক্ষা শিক্ষিত তারা ইয়েতে আসলেন, নিও কলোনিয়াল একটা তৈরি করলেন, ওই কলোনিয়াল থেকে নিও কলোনিজম, তো সেখানে তারা শিক্ষিত হয়ে তারা নাটক লেখা শুরু করলেন। যেমন মাইকেল মধুসূদনও প্রথমে ইংরেজি লেখার চেষ্টা করেছিলেন কিন্তু পরে দেখলেন যে তার থেকে তো ভালো ইংরেজি কেউ জানতো না, কিন্তু তিনি সেখানে ব্যর্থ হলেন। তারপরে তিনি বাংলা নাটক অমিতাক্ষচন্দ্রের বাংলা মধুর মেঘনাদ করলেন, এবং মানুষটি বাংলা ভালো না জানা সত্ত্বেও বুড়ো শালিকের ঘাড়েরও মতো যশোরের আঞ্চলিক ভাষায় একটা অসাধারণ সৃষ্টি করলেন। এগুলো যদিও প্রহসন, মানে তার মতো মানুষের পক্ষে এটা সম্ভব ছিল আর কি। এইভাবে আরও পরবর্তীকালে আস্তে 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 এই পরিবর্তন হচ্ছে। যেমন নাটকের কথা বলতে গেলে আগে নাটক হতো ওই একটা ইয়ের মতো আর কি, ঘেরাটোপের মধ্যেই। তো রবীন্দ্রনাথের রক্তকরবী পিছনে কোনো চিত্রপট ছিল না, উনি বলেছিলেন এখানে চিত্রপট নয় চিত্তপট, মানে এখানে আমার মনের যে ইয়ে আর কি, আমি চিত্তকে ইয়ে করছি প্রকাশ করছি। তো এইভাবে আস্তে আস্তে, তারপরে আরেকটা ধরুন মাইল স্টোন নাটকের কথা বলা যায় যে বিয়ন ভট্টাচার্যের নবান্ন, সাধারণ মানুষের কথা, দুর্ভিক্ষের কথা বলেছেন। আচ্ছা, এইখানে আমি একটু যোগ করি। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়। মানে রাজন্যবর্গ ভাষা ছাপানোর জন্য চেষ্টা করে কৃত্রিম ভাষা পেয়েছে, যেমন আইয়ুব খানের উদাহরণ দেওয়া যায়। ভাষা আন্দোলন যেহেতু বাংলাদেশে আছে, তখন তিনি কী বললেন, মানে সারা জবান মিলি ঝুলি কর এক জবান করনে হোগা, ও হিন্দি নেই উর্দু নেই ও সারা পাকিস্তান কা জবান, কিন্তু সেটা কি টিকেছে? মিলিঝুলি করে সব একটা আলাদা ভাষা তৈরি করবে, এরা করে। আমাদের এখানে 21 ফেব্রুয়ারির সময় আমরা দেখেছি আরবি ভাষায় বাংলা লেখার একটা প্রস্তাব উঠেছিল, জনগণই তো সেগুলো ফেলে দিয়েছে, নেয়নি। অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই, বাংলা ভাষা এত শক্তিশালী, এত রাজন্যবর্গের হাত ধরে এসছে, তাদের আবার প্রতিরোধও করেছে সেইভাবে। যেমন এই সপ্তম অষ্টম শতাব্দীতে আরাকান রাষ্ট্র হয়েছে বাংলা ভাষা, সেই ভাষা অত্যন্ত শক্তিশালী এবং সেকালের প্রেক্ষাপটে। এই প্রসঙ্গে আমি আসছি, আমি আপনি যেমন বলছিলেন যে এরকম আরাকান রাজ্যের কথা বলছিলেন, ভাষার কথা বলছিলেন, এরকম কিন্তু সময়ের সাথে যুগে যুগে অনেক ভাষা হারিয়ে গেছে। আমরা জানি যে এখন পৃথিবীতে 7,000-এর মতো ভাষা আছে এবং বাংলা ভাষার ক্ষেত্রে কোনো দিন ঘটবে না, কোনো দিন ঘটবে না, কোনো দিন ঘটবে না। এই এই বাংলা ভাষা বহু রাজন্যকে ফেলে দিয়েছে, অথবা এটি নিয়ে চিন্তিত হওয়ার কারণে সম্প্রতি তসলিমা নাসরিনের একটি লেখা দেখলাম, উনি লিখেছেন যে আমরা বাংলা ভাষা জানি এই জন্য শুধু বাংলা ভাষায় কথা বলি, অন্য ভাষা জানি না এই জন্য আমরা বাংলা ভাষা ব্যবহার করি। এখন এই সম্পর্কে কি বলবেন? আমি দ্বিমত পোষণ করছি। মুনীর চৌধুরী তো বাংলাদেশের একটা বিখ্যাত নাট্যকার, উনি ইংরেজি সাহিত্যে, উনি বাংলা সাহিত্যে, উনি উর্দু সাহিত্যে, উনি আরবি সব কিছুই জানতেন, কিন্তু জানার পরেও উনি কিন্তু
বাংলা ভাষাতে কালজয়ী তার নাটক কবর লিখেছেন। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা এখানে বলতে পারি, স্যারও আছেন, তিনি তো বহু ভাষাবিদ ছিলেন, তাই বলে কি তিনি বাংলা বলতেন না, বাংলা বাংলায় বই লেখেন নাই? কঠিন একটা কথা বলেছিলেন যখন নাকি ভাষা চাপাতে চেষ্টা করলো, তখন তখন বলেছিলেন বাঙালিদের উপর উর্দু ভাষা চাপিয়ে দিলে সেটা হবে গণহত্যা সামিল, বাংলা ভাষা বহু জনকে দেখেছে, বহু পণ্ডিতকে দেখেছে ফেলে দিয়েছে, তাদের বহু রাজনীতি ফেলে দিয়েছে, এবং এই পূর্ব বাংলায় এইটা বেশি, বাংলা ভাষার প্রতি অসাধারণ। আপনি ডক্টর এনামুল হকের কিছু লেখা যদি পড়েন, উনি বলেছে যে আরাকানরা সবাই যে বাংলা ভাষা গৃহীত হলো, ওরা তো মগ, আমরা বলতাম মগ, উনি অবশ্যই বলছেন যে এরা মগ ঠিক না, এরা বিহারের অঞ্চল থেকে চলে আসা, মগধ নামে যে জায়গা ছিল সেখান থেকে চলে আসা, অতএব তারা এই চর্চাটা করেছে। বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে মগধের বা আরাকানের অবদান উল্লেখযোগ্য, রাজা গণেশের অবদান উল্লেখযোগ্য, শামসুদ্দিন ইলিয়াস সহ এদের অবদান অনেক বড়। এই যে 7,000 ভাষা, প্রতি 2 সপ্তাহে একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে বলা হচ্ছে, তো এগুলো কি ভালো ভাষার অভাবে হারিয়ে যাচ্ছে? আমরা কথা বলবো বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষাকে আমরা ভালোবাসি, ওগুলোর কন্টেক্ট না জেনে একটু বলো বাংলা ভাষা নিয়ে তোমরা এত দুশ্চিন্তাগ্রস্ত হও কেন? তাকে ইতিহাস ফেলে দিবে, উনি যা বলেছেন যে বাংলা ভাষা ইংরেজি অন্য ভাষা জানি না বলে আমরা বাংলা ভাষার কথা বলি, এটা তো অত্যন্ত বিরোধাত্মক একটা কথা। একজন বাঙালি যখন বাংলা জানে সে অন্য ভাষায় বললেও কিন্তু তার অভিব্যক্তিগুলো যখন প্রকাশ করে, একদম গৃহকোণের যে অভিব্যক্তি, সন্তানকে স্নেহ করার ক্ষেত্রে, স্ত্রীর সাথে কথাবার্তা বলবার ক্ষেত্রে, প্রেমিকার কাছে তার ভালোবাসা নিবেদনের ক্ষেত্রে, আমরা ইংরেজি বা ফার্সি বা এই আরবির আশ্রয় নিই না। একজন বাঙালি পুরুষ যখন একজন বাঙালি নারীর সাথে কথা বলে, তখন সেখানে অবশ্যই আমরা আমাদের মাতৃভাষাকে আমরা গ্রহণ করি। এটা আমাদের মাতৃভাষা, আমাদের পিতৃভাষা নয়। মাকে যেমন করে আমরা ভুলতে পারবো না, সুতরাং বাংলাকেও কখনো আমরা ভুলতে পারবো না, এবং ভুলতে পারবো না বলেই এই ভাষা কখনো মরবে না। আর বাংলা ভাষা নিয়ে আলোচনায় তসলিমা নাসরিনের একটি লেখাকে আমরা আলোচ্য বিষয় বিবেচনা করতে পারি না, কারণ তসলিমা নাসরিনকে আমরা তো চিনি, আমরা জানি তিনি এখন বিদেশে বসবাস করছেন, এবং বিদেশে বসে অনেক কথা লেখা যায়, অনেক কথা বলা যায়, কিন্তু সেই কথার গুরুত্বের থেকে তার মধ্যে যে স্টানবাজিটা থাকে, যে ওনার এইটা বাঙালির প্রত্যেকেরই অধিকার আছে যার যার ভাষা নিয়ে অথবা যার যার মত প্রকাশে, তিনি তার মত প্রকাশ করেছেন না, ঠিক আছে, সেই জায়গাটার থেকে যে না ঠিক আছে, এটা ওটা এই মতের গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই, গুরুত্ব দেওয়ার কারণ নেই, উনি বলতেই পারেন, উনি যে কোনো পারেন কোনো কথা বলতে পারেন, কিন্তু সেটা আমরা মনে করি না যেটা আবার ফিরছি এই প্রসঙ্গে আবার ফিরবো। দর্শক আমরা যাচ্ছি বোকাবাসের আড্ডাখানা একটি ছোট্ট বিরতিতে, ফিরছি একটু পরে। বোকাবাসের আড্ডাখানায় আবারও স্বাগত। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, সাহিত্যের যে জনপ্রিয়তা, শিল্পের যে জনপ্রিয়তা, হুমায়ুন আহমেদের লেখনী আছে আমাদের, তার আগে যারা আছেন তাদের লেখাগুলো কে কালোত্তীর্ণ বলতে পারি অথবা মানদণ্ড বলতে পারি, অনুপ্রেরণা দেয় কিনা বা দেবে কিনা, এটাই বোধহয় জানতে চাইছেন। শহীদ ভাই বলেন। জি না, আমি ঠিক সাহিত্য নিয়ে কথা বলতে পারি, কিন্তু কোনো ব্যক্তিকে নিয়ে বলবো না, সাহিত্য না এই জন্য বলবো না, কারণ যেটা আলোচনা এসছে একজন ব্যক্তির লেখাটাই কিন্তু এখানে এখানে একটু আমি ভিন্ন কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুল ইত্যাদি ইত্যাদি একটা প্রসঙ্গ ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে আমাদের দেশে যারা লিখছেন, এখন হুমায়ুন আহমেদ কিংবদন্তি হয়েছেন, হুমায়ুন আহমেদের জনপ্রিয়তা কিংবা তার পাঠক সংখ্যা অগণিত, আবার এমনও শোনা যায় যে ওনার একের পর এক বই পড়লে মনে হয় একই বই পড়ছে। আমি শুধুমাত্র হুমায়ুন আহমেদ বলতে চাচ্ছি না, এখন আমরা ধরে নিই যে যারা আমাদের দেশে লিখছেন এবং খুব ভালো সাহিত্য চর্চা করছেন, তাদের মধ্যে যেই অবস্থাটা, তাদের মধ্যে অনেকেই কিন্তু আজকে একটা বিশাল জায়গা করে নিয়েছেন, এবং করেছেন কিন্তু নিজে নিজে না, পাঠকদের
জনপ্রিয়তার কারণে। আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে, যে জনপ্রিয় লেখা যেগুলো, এগুলো কি কালোত্তীর্ণ লেখা বলা যায়? উনি বোধহয় বলতে চাইছেন যে যারা জনপ্রিয় সাহিত্যিক, যে জনপ্রিয় সাহিত্যিক লেখা কালোত্তীর্ণ হয়েছে কিনা, হবে কিনা, হবে কিনা, মূল থিম বোধহয় এটাই উনি জানতে চাইছেন, যারা জনপ্রিয় হলেই যে তার লেখা কালোত্তীর্ণ হবে এটা ভাবার কোনো কারণ নেই। জনপ্রিয় কালোত্তীর্ণ হবে সেই লেখায় যেটি বহু বছর চলে যাবে, সময় চলে যাবে, অন্তত 50 বছর 100 বছর চলে যাবে, সেই ইসের সময়ের মানদণ্ডে তার সাহিত্য টিকে থাকবে কি থাকবে না তখন কার জনগণ বিচার বিবেচনা। তবে অনেক জনপ্রিয় লেখক মারা গেছেন, কালোত্তীর্ণ হতে পেরেছেন, অনেক জনপ্রিয় লেখক মারা গেছেন, তাদের সাহিত্য কিন্তু টিকে আছে, তাদের সব লেখা টিকে থাকেনি, হয়তো দুই একটা উপন্যাস বা ইয়ের ভিতর দিয়ে তারা টিকে কালোত্তীর্ণ হয়েছেন। জনপ্রিয় হলেই তিনি কালোত্তীর্ণ হবেন এমন ভাবার কোনো কারণ নেই। কেউ কেউ হয়েছেন, বঙ্কিমচন্দ্র তার সময়ে অবশ্যই জনপ্রিয় লেখক ছিলেন। আমরা শরৎচন্দ্রকে জনপ্রিয় লেখক বলে কালোত্তীর্ণ হননি বলেই আমরা কিন্তু উড়িয়ে দিতে পারি না, কারণ এখনও শরৎচন্দ্রের কাছে আমরা মাথা নত করি, তার পড়া পড়ি, কিন্তু সবসময় যে জনপ্রিয়তা কালোত্তীর্ণ হওয়ার মানদণ্ড সেটাও কিন্তু ঠিক না আর কি। ভাষার শুদ্ধতার যে বিষয়টি, শুদ্ধতার বিষয়টিকে আপনি বেশি গুরুত্ব দিব আমরা নাকি আবেগের প্রতি? ভাষাটা বিকশিত হয়, ভাষার একটি সামাজিক যে পথরেখা সেই পথরেখা ধরেই সমাজ যেভাবে চায় ঠিক সেইভাবেই এর কিন্তু অগ্রগমন, হ্যাঁ সেইভাবেই চলে ভাষা। যেমন একটা সময় বাঙালি মুসলমান শিক্ষিতরা বাংলা ভাষা বলতেই চাইতো না, লিখতেও চাইতো না। আমি একটা উদাহরণ দিব, মোগল আমলে সৈয়দ সুলতান, হ্যাঁ 16th century, উনি যখন ফাতেহ-ই-আজহাম নামে একটা কবিতা লিখলেন, লেখার পর তাকে বলা হলো মোনাফেক, তুমি ধর্মীয় বিষয়কে কেন বাংলায় লিখলে? তো উনি কত সতর্ক এবং কত সাহসী, উনি বললেন যারে যেই ভাষে প্রভু করিলেন সৃজন, সেই ভাষ হয় তার অমূল্য রতন। পূর্ব বাংলা বা বর্তমান বাংলাদেশ সারা জীবনেই বাংলা ভাষাকে গভীরভাবে ভালোবেসেছে এবং তাদের শক্তিতেই বাংলা ভাষা টিকে আছে, কোনোদিন বাংলা ভাষা বিলুপ্ত হবে না, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা বলছি দুশ্চিন্তা কোনো, আমরা বোধহয় এই কনক্লুশনটাই এখানে টেনে দিতে পারি যে বাংলা ভাষা কখনো মরবে না, অজর এবং অমর থাকবে। এখন এখন 30-40 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। যদি এখনকার যে লেখাগুলো হচ্ছে, এখনকার লেখকরা যা লিখছেন, বাংলা ভাষায় এই লেখাতে কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? সমাজ যেভাবে বদলায় তার সঙ্গে সম্পর্ক রেখে কি ধরনের পরিবর্তন আপনারা মনে করছেন যে হলে ভালো হয়? না, একজন কৃষক যে জীবনযাপন করতো আগে, তার বাড়িতে গরু গরু দিয়ে হাল দিচ্ছে, এখন তো কৃষক দেয় না, এখন তো ট্রাক্টর চালাচ্ছে, সুতরাং এখানে ভাষাও পরিবর্তন হতে, গরুর জায়গায় সাহিত্য সৃষ্টিতে একটা বড় পরিবর্তন এসছে। সেটা হচ্ছে যে আমাদের যে এই যে ফেসবুক এসছে, এই যে আইটিতে যে পরিবর্তন, যে আনিসুল হকের বইও দেখা যাচ্ছে যে ওই যে প্রেমিকা তোমাকে এতগুলো লাইক দিলাম, হ্যাঁ এখন এই সেলফি এবং এইসব ব্যাপারগুলো সাহিত্যে ঢুকে গেছে, এবং এই ঢুকে যাওয়াটা কিন্তু একটা দুটো বইয়ে না, বইমেলাতে অন্তত 100 বই আছে যেটা নাকি আজকের এই ডিজিটাল এই বিভিন্ন সিস্টেমের জিনিসগুলো আছে। তো এটা কাল উত্তীর্ণ পরের কথা, আগামীকাল পর্যন্ত এটা টিকে থাকবে কি না সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারি। এই বিষয়ে আমরা সাময়িকভাবে যারা ফেসবুকে লাইক দিচ্ছেন বা সাময়িকভাবে আহ্লাদিত হতে পারি, কিন্তু এটা এটা কাল না, আগামীকাল পর্যন্ত টিকবে কিনা সন্দেহ, কিন্তু এই জিনিসটা ভুলে যাবে, এটা থাকবে না। সাহিত্যের মানে কি এতে কোনো ব্যাঘাত ঘটছে? এই যে শব্দের ব্যবহার অথবা কোনো ব্যবহার ঘটছে না, যারা আবর্জনার কথা জানে না, ওই যে আবর্জনার কথা, স্রোত বইতে থাকবে, আবর্জনা যেগুলো সেগুলো চলে এক সময় চলে যাবে, সময়ের সাথে এগুলো আবার হারিয়ে যাবে, হারিয়ে যাবে, যেটা হারিয়ে যাবার, হ্যাঁ যেটা হারিয়ে যাওয়ার মতো, যেটা থেকে যাওয়ার থেকে যেটা থেকে যাওয়ার থেকে যাবে, পাথর কিন্তু ওই স্রোতে হারায় না, হারায় কিন্তু ওই পাঠকরা, পাঠকরা আবেগে পড়ে বই কিনে ফেলে, বইমেলা থেকে হোক বা দোকান থেকে হোক, কিন্তু সেই বই যখন পড়বার পরে সে এইটা ছুড়ে দেবে কিনা পেপারের সাথে, পুরনো পেপারের সাথে, কিংবা বারবার পড়বে কি না, তাকে তুলে রাখবে, সেটা পাঠক নির্ধারণ করবে, এবং ওখানেই কিন্তু টিকে থাকবে কে লেখক আর কে অলেখক। না, বাংলা ভাষা টিকে থাকবে মানুষের মুখে
মানুষের হৃদয়ে, মানুষের আত্মায়, তার প্রতিটা রক্তবিন্দুতে টিকে থাকবে এবং হাজার বছর ধরে টিকে থাকবে, এটুকুই বলতে পারি। না, বাংলা তো এখন শুধুমাত্র বাংলাদেশেরই ভাষা না, এই সঙ্গে সঙ্গে আমাদের বিদেশের কথাও ভাবতে হবে। অস্ট্রেলিয়ায়, আমেরিকায়, কানাডায় এসব জায়গায় বিপুল সংখ্যক বাঙালি আছে, তারা কিন্তু তাদের ভাষায় অনেক কিছু শেখ করছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, নাটক করছে। তো এই জন্য বলা যায় যে বাংলা ভাষা তো বিস্তার ঘটেছে, বাংলা ভাষা ধ্বংসের কোনো লক্ষণ দেখা যায় না, কিন্তু কিছু মানে আলপাকা যারা বাংলা ভাষার শক্তি কীভাবে সংগ্রাম করে এসেছে সেটা জান না, সেই জন্য তারা উদ্বিগ্ন হয়, আমরা একটু উদ্বিগ্ন না। বাংলা ভাষা কত সামন্তরে কত রাজাকে ফেলে দিয়েছে, তারপরে বেরিয়ে এসছে নিজের মতো করে, বরং এর প্রসারতা বাড়ছে, বিস্তার বাড়ছে। পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে এখন বাংলা পড়ানো হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রীকে পাওয়া যাবে বিদেশ থেকে এসে তারা বাংলা চর্চা, বাংলা সাহিত্য সৃষ্টি, বাংলা রাজনীতি বসে যারা করতে পারি, বিদেশ থেকে কিন্তু অজস্র সাহিত্য সৃষ্টি আসছে এবং বইমেলাতে দেখা যায় অনুদিত হচ্ছে, কত বই আসছে, কত এর প্রভাবটা পড়তে শুরু করেছে বিশ্বব্যাপী। এবং আমি আরেকটা উদাহরণ দিব, আমরা সম্প্রতি সৌদি আরব থেকে একটা অনুরোধ পেয়েছি যে বাংলা একাডেমির এই বইমেলা, আমরা শুনেছি খুব বিশাল একটি বইমেলা হয় এবং এই বইমেলায় গভীরতা এবং বাঙালি সাংস্কৃতিক উৎকর্ষের একটা পরিচয় পাওয়া যায়। তা আমরা অনুরোধ করছি বাংলা একাডেমি যেন জেদ্দা অথবা রিয়াদে বইমেলা করে, খুব ভালো। এবং সঙ্গে সঙ্গে মরক্কো থেকে একই রকম অনুরোধ, টিউনিশিয়া থেকে একই রকম অনুরোধ, গ্রিস থেকে একই রকম অনুভব। বিশ্বব্যাপী বাঙালি তো বুদ্ধিমান জাতি, তীক্ষ্ণ বুদ্ধি ধারণ করে তারা, সব জায়গায় যেয়ে তারা একটা পরিসর বা স্পেস তৈরি করে নিতে পেরেছে এবং তার ফলে বাঙালি সংস্কৃতি এবং বাংলা ভাষার প্রভাব কমে নেই বরং বহু বাড়ছে, বিদেশেও সেটা শক্তির অবস্থান নিয়ে ফেলেছে। বাংলা ভাষা চর্চার আমেরিকা একটা কেন্দ্র, অস্ট্রেলিয়া একটি কেন্দ্র, কানাডা একটি কেন্দ্র, আমাদের বহু লেখক কিন্তু ওই সব জায়গায় আছে এবং যে বাঙালির আছে তারা নিয়মিতভাবে ভাষা চর্চা এবং সেই সব তারা সেখানে মেলা করছে, মেলা হচ্ছে, একুশে ফেব্রুয়ারি করছে, করছে না এখন হচ্ছে শহীদ মিনার করে নিয়েছে, করে নিয়েছে। আমেরিকান কংগ্রেস লাইব্রেরি তো প্রচুর বাংলা বই নিয়ে বাংলাদেশ থেকে, এটা শুধু কাল না, আমি মনে করি কি আমাদের বিশ্বাস এটা সর্বকালের জন্য সম্প্রসারিত হতেই থাকবে এবং এই বিস্তার, এই সম্প্রসারণ কেউ আটকাতে পারবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, বোকাবাক্সের আড্ডাখানায় আজকে এই পর্যন্তই ছিল, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।